বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে চিঠি নিয়ে গিয়ে ফিরে এসেছেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম খায়ের ভূঁইয়া সহ চার সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে আসলেও পুলিশ কমিশনার না থাকায় চিঠি পৌঁছাতে পারেনি বিএনপির প্রতিনিধি দল। পুলিশ সময় দিলে শুক্রবার আবার চিঠি দিতে আসতে প্রস্তুত বিএনপির প্রতিনিধিরা।